بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد সম্মানিত ভাই সকল আমি যাকাতুল ফিতর বা ফিতরার বণ্টন পদ্ধতি কে কেন্দ্র করে কিছু আপনাদের অবগত করাতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সমাজে ফিতরা বণ্টনের যে নিয়ম ও কালেকশনের যে নিয়ম সেটি সাধারণত গ্রামাঞ্চলে এমনকি শহরেও দেখা যায় যে আমরা আমাদের যাকাতুল ফিতর বা ফিতরা কোনো এক সর্দার মোড়ল বা সংস্থাকে জমা করি। সংস্থাওয়ালারা সাথে সাথে সেটা বণ্টন না করে দেখা যায় যে তারা হয় ঈদের পরে সেটা বণ্টন করে, না ঈদের পরে বিক্রি করে আবার বণ্টন করে, এরকম করে। কিন্তু শরীয়তে যাকাতুল ফিতর আদায় করার নিয়ম কি দেখা যাক। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি ইবনে আব্বাস বর্ণনা করেছেন, মান আদাহা কাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই যাকাতুল ফিতর সালাতের পূর্বে, ঈদের নামাজের পূর্বে আদায় করবে সেটা গৃহীত যাকাত হবে। ওমান আদাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি নামাজের পরে সেটা আদায় করবে সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে। হাদিসটি হাসান। তাহলে যাকাতুল ফিতর আদায় করতে হবে নামাজের পর। এখন আদায় করা মানে কি? আদায় করা মানে এটা নয় যে আপনি বাড়ির বস্তা বা বাড়িতে যেখানে আপনি যাকাতুল পয়সা কি বলে যে খাদ্যদ্রব্য রাখেন সেখান থেকে বের করে নিয়ে এসে রেখে দিয়েছেন, এটা আদায় করা না, এটা হলো বের করা। আদায় করা হলো যাকাতুল ফিতরের যারা মুস্তাহিক, যারা হকদার, তাদেরকে দিয়ে দেওয়া, অর্থাৎ ফকির মিসকিনের হাতে পৌঁছে দেওয়া। এখন এরকম যদি আমরা না করি, কোথাও জমা রাখি যাকাতুল ফিতরকে, তাহলে সত্যিকারে আমরা যাকাতুল ফিতর বের করি না, বের করেছি বটে কিন্তু আদায়কারী নই। এখন যে সকল সংস্থারা জমা করে তারা বলে যে আমরা তো আজকে জমাই করছি, জমা করতে ব্যস্ত, বন্টন আবার কেমন করে করবো ঈদের নামাজের পূর্বে? ভাই, আমরা সৌদি আরবে দেখেছি আল মুস্তাউদা আল খাইরি নামে যেখানে সংস্থা আছে, একদিক থেকে মানুষ গাড়ি নিয়ে আসে ফেতরা দিতে, বস্তা বস্তা গুলো দিয়ে যায়, আর একদিকে অন্য দরজায় ফকির মিসকিনকে বিতরণ করা হয়। তাহলে একদিকে নিচ্ছে, একদিকে দিচ্ছে, এবং নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে সে বন্টন সমাপ্ত হয়ে যায়। আমরাও চাইলে করতে পারি। এখন কোনো ব্যক্তি এরকম না করে, বিশেষ করে আজকাল সর্দার ও মোড়লরা এরকম না করে, এরা আবার যুক্তি নিয়ে আসছে যে পরে আমরা বিতরণ করতে পারি, দলিল আছে। কি দলিল? এই সংশয়টার জন্য আমি আজকে আপনাদের এই আলোচনাটা করছি। তারা বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতুল ফিতরের মাল সংরক্ষণের ওকিল করা হয়েছিল। ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা যাকাতে রমাদান কোথায় এসেছে? তাহলে রমাদান মাসের ফিতরা জমা করে রাখা হতো, এটা তারা বলতে চাচ্ছে, এবং বলতে চাচ্ছে জমা করে রাখা হতো ঈদের পরেও। আমরা বলবো ঈদের পরে জমা করে রাখা হতো, এই ব্যাখ্যাটা ভুল। বরং এই যাকাতুল ফিতর ঈদের পূর্বেই তারা একত্রিত করতেন এবং বন্টনের পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংরক্ষণের দায়িত্ব দিতেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ হাদিসটির ব্যাখ্যায় একটি কথা বলছেন, বাক্য বলছেন, একটু পড়ে শোনাই। তিনি বলছেন, মানা হাদিস, হাদিসটির অর্থ হল ওয়াকানু ইয়াজমাউনাহা ক্বাবলা আল-ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন, তারা একত্রিত করতেন ঈদের একদিন বা দুই দিন পূর্বে। ওয়াকানা আবু হুরায়রা ওয়াকিলান আলাইহা, আর আবু হুরায়রা ওই যাকাতুল ফিতরের ওকিল হতেন, প্রতিনিধি হতেন, দেখাশোনার দায়িত্ব তাকে দেওয়া হতো। তাহলে এই হাদিস দিয়ে এই যুক্তি দেওয়া যায় না বা এই ব্যাখ্যা নেওয়া যাবে না যে যাকাতুল ফিতর জমা করে আমরা রাখতে পারি এবং ঈদের পরে বণ্টন করতে পারি। এই হাদিসের ব্যাখ্যা যদি কেউ নেয়, এই হাদিস দ্বারা যদি দলিল দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যাকাতুল ফিতরের মালের সংরক্ষণের দায়িত্বে ছিলেন, এই হাদিস দ্বারা যদি কেউ দলিল দেয়, তাহলে তার সেই হাদিসের মাফহুম এবং ব্যাখ্যা সে ভুল দিচ্ছে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক দুই দিন আগেই মানুষ জমা করত আর সেটা বণ্টন হতো নামাজ, ঈদের নামাজে যাওয়ার পূর্বে। ভাইরা, মনে রাখতে হবে এই যাকাতুল ফিতর যারা আমরা বন্টন করতে চাই, হয় আমরা নিজের যাকাতুল ফিতর নিজে বের করে মিসকিনকে পৌঁছে দিব, দেওয়ার পর নামাজে যাব, কিংবা যদি কাউকে আমরা জমা করি তাহলে যাদের কাছে জমা করা হবে তাদের উপর এটা দায়িত্ব আসবে যে তারা ঈদের নামাজের পূর্বেই বন্টন করে দিবে। ঈদের পূর্বে জমা করবে, তারপরে আবার ঈদের নামাজ পড়ে আরাম করে দু চার দিন রাখবে, তারপরে বিক্রি করবে, কিংবা সেগুলোকে তারপরে বন্টন করবে, সেটা অবশ্যই এই শরিয়ার বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বাণীর বিপরীত আমাদেরকে চিন্তা করা উচিত এবং আমলটি যেটি সহি সেটি করা উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।